রচনায় শ্রী ব্রজেন্দ্র কুমার দে, নির্দেশনায় শ্রী অঞ্জন গাঙ্গুলী বাবু সাউন্ড, সঙ্গীত তপন চ্যাটার্জি, সাজসজ্জা শুভলক্ষ্মী সাজঘর এবং রঞ্জন ডেকোরেটর। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় শ্রী স্বপন বসু, চরিত্রায়ন যাত্রাপালা নটি বিনোদিনী। স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম সমর্থিনে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, নমো জননী সর্বাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সকলকে ডেকে নিয়েছে
শিখের বড় বাহুল্য, 100 ভক্তিকে শুনলে জানা হবে, একবার 100 শুনলে তাই মনের ভেতর গেঁথে যাবে। তা এরপরে একদিন না ভালো বই হলে আমাকে নিয়ে যাবি, বুঝলি তো? কি আজমানের কথা বলছো বাবা, তুমি যাবে ওই থিয়েটার দেখতে? আচ্ছা আচ্ছা, ওই মধুমাতা গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে? তো শালাকে বলেছি যে পাপকে ঘেন্না করবে, পাপীকে নয়। তা কিছুতেই কথা শুনবেনি, কিছুতেই কথা শুনবেনি। আরে সে তো যে সে লোক নয় গা, সে তো যে সে লোক নয়। করাম, আমি যেদিন ওই সুরের মিত্রের বাড়িতে যাব, সেদিন ওই লোকটাকে ডেকে আনতে পারবি নে? ডাকতে পারি, তবে আনতে পারব কি না বলতে পারছি না। কেন গো, হা আমার নাম করলে আসবেনি? না সাই সম্ভব, লোকটা ঠাকুর দেবতা একদম মানে না, ছলে ও রাখালে গানারে রাখালে গানা গা।
সবাই কি হবে ঠাকুর? তোমার সব কথায় খালি রহস্য, সোজা কথাগুলো তুমি সিরিয়াস করে ধরতে পারো না। দেখে সোজা কথা, মহাকবি কি করছে জানো? কি করছে? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। বাঁচা গেল, তাহলে সাড়ে নটায় আপিসের ভাত দিতে হবে না, পার্কার হোক মানে ছাড় খাই হোক। বাপ দারুণ কথা বলো, ভাত দিতে হবে না। বলি চাকরি না থাকলে খামেটা কি? কেন গো, থিয়েটার তো রইল। থিয়েটার রইল? আচ্ছা বৌদি, তুমি কেন বুঝতে পারো না? থিয়েটার রাজা ঠিক ভালো নেই, না মাইনে পাবে, আর মাইনে না পেলে তখন হাড়ি চলবে। আচ্ছা মাইনে না পেলে তো হাড়ি চলবে না, সেটা বলছো তুমি? সবাই বুঝি লাগবে ঠাকুর, যার চাকরি সে তো আমাদের চেয়ে কম বুঝি না। হাড়ি চালাবার কি তোমারও নয় আমারও নয়, যার পর সে বুঝবে। শোনো এক ঠাকুর, এক কাজ করো, তুমি বলছো বাজার যাও, বাজার থেকে না ভালো দেখে ফুলকপি আর কই মাছ নিয়ে এসো। ফুলকপি কই মাছ? বলি হাড়িতে চাল আছে তো? যা আছে না তাতে আরো পাঁচ দিন চলে যাবো। তারপর? তারপরের ভাবনা ভাববো তারপর, কাল মরতে হবে বলে আজ গলায় দড়ি ঝুলাবো কেন? কবি বলেছেন পরনি সময় সার বর্তমান। ঠিক বলেছো সুরাব, ঠিক বলেছো। ট্রাস্ট অফ ফিউচার অল আর লিভিং, লেট দ্য ডেড মাস্ট বি রিডেড অ্যান্ড ইন দ্য লিভিং প্রেজেন্ট আর টু ইট অ্যান্ড গন ওভার ইট। গডের নাম বলে ফেললে যে গো, কেমন কাজ করতে আছো? তুমি বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা দাদা, তুমি কি চাকরি থেকে সত্যি রিজাইন দিচ্ছ? Yes, yes, I have decided to resign. কাল সোমবার কাল আমি অফিসে গিয়ে চাকরিতে ইস্তফা দেব। কিন্তু এমন ভালো চাকরিটা তুমি মুখের কথায় ছেড়ে দেবে দাদা? প্রতাপ জহুরি বলেছে চাকরি ছেড়ে থিয়েটারে হোল টাইম ওয়ার্ক করলে সে আমাকে 100 টাকা দেবে। 100 টাকা দেবে? তুমি 150 টাকার মাইনে চাকরি ছেড়ে দিতে চাও? 50 টাকা লোকসান হবে, কিন্তু আর এক দিক দিয়ে অনেক বেশি লাভ হয়। আর সেটা শুধু দেশের নয়, আমার পার্কার কোম্পানির বুক চিপার হয়ে 50 বছর কাজ করলেও এই গিরিশ ঘোষকে কেউ চিনবে না, চিনবে চিনবে থিয়েটারের মধ্যে। আমি তোমাকে কথা দিচ্ছি, সেও যদি তোমার মতন আমাকে বাধা দেয় তাহলে চাকরি তো আমি ছাড়বই না, থিয়েটারও আমি আর করবো না। আমি বৌদিকে একটু ডেকে দিচ্ছি। বৌদি, বৌদি, ও বৌদি, কুমারীও চায় না যে আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সমাজদার তো আর কেউ ছিল না। থিংস আর নট হোয়াট দে সিম। তোমার ভুল হয় না সুরত, বাজার থেকে চালডাল আসুক আর না আসুক মদ কিন্তু ঠিক আসছে। ওকে আমি নেশা চালাবার চেষ্টা করি আর তুমি তুমি তার যোগান দিয়ে চলেছো। এতদিনের নেশা ছাড়াল তার। আচ্ছা সুরত, তোমার কি ইচ্ছা হয় না যে আমি মদটা ছেড়ে দিই? তাহলে আমার মাথা ব্যথাও নেই, নেশা ছাড়াবার না সে ঠিকই ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? না সুরত, আমার জীবনে ঠাকুর দেবতার স্থান নেই, কারণ আমি তাদের বিশ্বাস করি না আর তারাও আমাকে বিশ্বাস করে না। ঠাকুর যদি ঠাকুরই হন তাহলে তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য কে বলেছে? আগে আমাদের ঠাকুর বললেন। কি বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংস। ও পরমহংস তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছে বুঝি? বলো বলো কি বলতে চলেছো বলো। আগে পরমহংসদেব সুরেন মিত্রি মশাইয়ের বাড়িতে এসেছে। রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে। আগে হ্যাঁ, আপনার মনে নেই তো, তাই ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। বটে ঠাকুর, ঠাকুর নিজে পাঠিয়েছেন ওনাকে নিয়ে যেতে? ওগো ভাই ভাই, কি আর বল, তোর থাকো
শোনো, এদিকে শোনো, এদিকে এদিকে। আচ্ছা তুমি তো বড় বেরোসিক দেখছি, সবটাই আর কেউ বোঝো না। এই তুমি তোমার এক ঠাকুরকে গিয়ে বলো যে এই আমার অত্যন্ত, হ্যাঁ আমার অত্যন্ত মাথা ধরছে, হ্যাঁ যাও এই কথাটা বলো। বেশি বেশ তাই বলবো, নমস্কার। শালার ঘরের শালা, তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে, মোটেই তা নয়, ময়ার সাথে ঘুরেছি। আরে যাও যাও, আরে যাও যাও, গিরিশ ঘোষ হচ্ছে চুমের অরুচি, ময়ার সাথে নাকি ধরলে পেট পেটে মরে যাবে। শোনো শোনো, ওটার জৌরি আমাকে চেপে ধরেছে, যাত্রী ছেড়ে থিয়েটারের হোল টাইম ম্যানেজার হই আমি ভাবছি, তাহলে আমি চাকরিতে ইস্তফা দেব, শুধু তোমার মতামতের অপেক্ষা। হ্যাঁ অতুল বলছিল তুমি নাকি রাজি নও, সত্যি সত্যি তুমি দেখো সুরব, আমার সমস্ত জীবন যদি আমি থিয়েটারের পিছনে ব্যয় করি, তাহলে বাংলায় একটা আদর্শ রঙ্গালয় করে উঠবে, আমি অভিনয় শেখাবো, নাটক লিখব, অভিনয় করব, তুমি কি সুরব আমাদের স্বপ্ন সফল হবে না? নিশ্চয়ই হবে। তবে মাইনে কিন্তু 100 টাকা, 100 টাকায় আমাদের সংসার চলবে না? চালালেই চলবে। আরে তবে আমি কেন দু নৌকায় পা দিয়ে চলবো? কে বলেছে তোমাকে দু নৌকায় পা দিয়ে চলবে? তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? ছাড়ো, আগেই ছাড়ুন বলে। তুমি কি বলছো সুরা? তুচ্ছ কেরানি গিরি করার জন্য তোমার জন্ম হয়নি, তুমি হবে দেশ ও বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশি অভিনেতাদের কঠোর পেশারি, তোমার এত বড় প্রতিভার পায় তুমি ইংরেজ বেনি আনতে দেবে কেন? আচ্ছা বলো না গো, গীতায় যেন কি বলেছেন বলো না গো, বাবাজির কথাটা বলতে। যে যে ভাবে আমার সাধনা করে আমি তাকে তার মধ্যেই ধরা দিই। তবে আর ভয় কি, রঙ্গালয় সেবা করতে করতে একদিন তুমি দেখবে তোমার ঠিক জায়গায় পৌঁছে যাবে। কি মনে করে অমৃত, গুরুর বিদায়ে শিষ্য বড় কাতর হয়ে পড়েছি। ওটা তো তোমার পোশাকি কথা, আসল কথা বলো বৌদি। ভালো মানের কিছু একটু দেখলেন করে মানে, তুমি তো আস্বাদন করে দেখেছো? জিনিসটা এখন পৌঁছে আছে গুরু, যদি একবার গিয়ে পাকে দিতে পারে তাহলে অপূর্ব ঠিক হয়ে যাবে। মেয়েটা যেমন গলা তেমনি না, ও মেয়ের আছে তাই বল, প্রথমেই তো তুমি নিয়ে, কেউ বলে পেটপুষে, কেউ বলে বজ্রাঘা, সব করা তো মাছটাও থপে টিকল না। এটি বোধহয় টিকবে, আপনি যদি নিজের সাথে তৈরি করে নেন তাহলে এটা অসাধারণ অভিনেত্রী হবে। পারবে সরকার মেয়ে, লোকে আমার পিছনে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মুচা যায়, কাজে কাজে প্রেমিকদের ভাষা দিই, আর এই বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে আসতে চাও কেন? কি
নয়। আর কখনো অভিনয় করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে উঠে দুই এক নম্বর পাঠ করি আর গান। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন। হ্যাঁ না বেশ তাই হবে, এসবই ছিল আমার পাঠ। ওসব কান গাইতে ভালোবাসি না বলেই তো আমি থিয়েটারে আসতে চাই। অমৃতের উল রাগ করো না, ও মুখ করা হলো আসলে ও হনুমান নয়। আসল কিন্তু তোর সামনে দাঁড়িয়ে আমার জীবন পণ।
দেখো কাগজে তোমার মেয়ের কি সুখ্যাতি বেরিয়েছে, বাংলাদেশে নাকি এমন অভিনেত্রী এর আগে জন্মগ্রহণই করেনি, কাগজওয়ালার ওকে উপাধি দিয়েছে রোটি কুলো সম্রাজ্ঞী। বাসি, হ্যাঁ, ন্যাশনাল থিয়েটারের এবারে জয় জয়কার। গিরিশ বাবু যদিও খেমার কিনা ও তাকে ছাড়বে, এটা দেখি দাও ওটা ফুটিয়ে দাও আমি হলে না ওই বেদনাথ জহরির মুখে একেবারে, আমি তো বেদনাথ জহরি নই। আচ্ছা মাসি, ওকে থিয়েটার করতে নাকি তুমি বলেছিলে? আমি বললে কি শুনবে? ও শুনবে না, বাপ শুনবে, ছেলেবেলায় দেখেছি পাড়ায় কারো কথা শুনবে? তুমি তুমি বললেই না একেবারে এক পায়। তুমিও দেশে চলে গেলে আর ওর কপালে আগুন লাগে। আমার স্বার্থ
ভালোবাসা ভালোবাসে রজ্জার খান নেই দিল, আজ আমি চলে যাচ্ছি। তবে কি বললি তুই? ভদ্রভাবে
বা চেয়েছিলাম, আর তুই ফিরে যায় ফিরে যে গানটা গেয়েছিলি, সেই গানটা না আজ আমার কানে গেছে।
আর এই মাথা মোটা বেগাবেগির দল আঁচলা ধরে খই বলছির মতন টাকা পয়সা অঞ্জলি ধর্ম ধর্ম করে একেবারে রসে চলে গেছে। অমৃত হব রামকৃষ্ণ পরমহংস দেবের নাম শুনেছ? পাগল নহে, পাগল নহে, হ্যান পাগল। আমার পেছনে ছিনে ঝোঁকের মতন লেগে আছে, এটি কলকাতায় ভক্তদের বাড়িতে মাঝে মাঝে লীলা কীর্তন করতে আসে, দুবার আমাকে ডেকে পাঠিয়েছে, বুঝেছ? আমি যাই, একবার ওই মাথা ধরেছে বলে দুধকে হাঁপিয়ে দিয়েছি, আর একবার বলেছি অসহ্য পেটের যন্ত্রণা। কিন্তু কি অসহ্য অমৃত, সেদিন সত্যি সত্যি আমার মাথাটা ধরল, আর তারপরে তিনি অসহ্য পেটের যন্ত্রণা। অপরাধ গেলে না করবে, উনি বোতল খাওয়ার পর কি ছোট সঙ্গে টানে মেরে দিল না? আমাকে ফাঁসটা দিল, আমি সব সময় আপনার তলায়। তুমি এখন অনেক নাবালক, তুমি যদি রসরাজ অমৃত বস না আসে তাহলে বলতুম তুমি একটা কায়েতের ঘরের গরু। যাক, ওসব কথা ধর্মক রায় আর কিছু বলেছে? বলেছে হ্যাঁ, আমাদের বলছে কেন ল্যাডিন বড় বিনোদ কে ছিল? বিনোদকে সে 2000 টাকা মাইনে বলেছিল, দুখানা বাড়ি একখানা গাড়ির মধ্যে দফা করেছিল, কিন্তু দিদি তিনি বুড়ার মধ্যে গিয়ে চলে এসেছে। আমি চিনেছি সে থিয়েটারকেই সাধনা বলে গ্রহণ করেছে, কোন প্রলোভনে সে তার অতীত জীবনে আর ফিরে যেতে চায় না। আরে রাখুন, কোথায় রাখুন, রাধে কৃষ্ণ বল মন, আমি বৃদ্ধ বেশ্য তপস্বিনী এসেছি এই বৃন্দাবন, বুঝলে? কুকুরকে রাজ সিংহাসনে বসালে সে হাড় না চিবিয়ে শান্তি পায় না। বেশ তো দাদু, আরে তুমি গুরুমুখ রায়কে হাতে বিনোদকে সম্প্রদান করো। ডাক, আমি রাগ ছোটাল, ন্যাকামি করলে 14 পুলিশ উদ্ধার করে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তাতে তুমি বলো না রসরায়। বলেছিলাম ভাই, বলেছিলাম তুমি চেষ্টা করে দেখো দাদু। হ্যাঁ, এখানে না বলাই ভালো, মেয়ের আবার কাজ পেতে আছে, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি, আমি দাসুচরণ নেওয়ি, আমি যাবো ওই বেশ্যার বাড়ি? কত কেন ভাই, কত কেন? আপনাকে তো সে গুরুর মতন ভক্তি করে, আপনি বললে সে রাজি হয়ে যাবে, হয়তো হবে, কিন্তু আমি কোন প্রাণে বলবো দাসু? আমি তার হাতে তুলে দিলে হয়তো বিষ খেতে উঠে দ্বিধা করবে না, কিন্তু আমি তো তাকে চিনি, সে তার অতীত জীবন আর ফিরে পেতে চায় না। তার সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে কেমন করে তাকে বলবো যে কুর্মুক রায় মতন একজন নরদানবের অঙ্কশায়ী হতে? তাকে তুমি যাও দাদু, ক্যাপ্টেন গেল অমৃত মিত্রের বেলায় সঙ্গে নিয়ে যাও, আমাকে আমাকে রেহাই দাও। আমি অন্য লোকে যেতে পারবো না, যাতে থিয়েটার হয় হোক আর না হয় না হোক, আমি হচ্ছি সম্মান্ত বংশের ছেলে কিনা। শুনল কিন্তু দেশ যাই বলো, ও কিন্তু পেট বিনির বাড়ি থাকবে, কিন্তু বিনিকে বাগানো তো দেশ কর্ম নয়। সেই কাজ কিন্তু আপনাকেই করতে হবে, বুঝলে? বাংলার অঙ্গাবাদ প্রতিষ্ঠার জন্য আপনি তো মহাপাপ কম করেননি, আর একটু মহাপাপ করলে আপনার স্বর্গের পর কেউ আটকাতে পারবে। আর রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার কিছু নিয়েছে তখন আপনাকে উৎসাহ না করে সে কিছুতেই খাবে না, সে কিছুতেই খাবে না, কিছুতেই না। উদ্ধার করবে
লঙ্কেশ সাধু জগাই মাধাইকে উদ্ধার করেছিল স্বয়ং নিত্যানন্দ, গিরিশ দত্তকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে এইখানে এই সমাজের অবহেলিত বাংলার গঙ্গালয়েলও পুড়বে না আর রাধাও নাচবে না, নাচবে গো নাচবে। জীবন উৎসর্গ করেছি, সাধু সন্ন্যাসী আমি হব না। তাকে তাকে পালাই, তাকে তাকে আমি পালাই পালাই।
এই জন্য এখানে একলা কি দাঁড়িয়ে আছো? হ্যাঁ, ওই গিরিশ একজন সঙ্গে মোলাকাত করবে বলে। আচ্ছা মামা, এই রাখালে যে বললো সে নাকি তোমায় যা তা বলে অপমান করেছে, তোমার রাগ হচ্ছে না? হ্যাঁ, খোঁজ কিন্তু নেই, কিন্তু রাগটা বেশ চলছে। দেখেছি মামা, তোমার মতো তোমার মতোই দুনিয়ায় দুটো দেখিনি, সে তোমায় পছে না। আর তুমি তুমিও তাকে কিছুতেই ছাড়বে না। ভদ্রলোকে বাড়িতে এসে ভালো কথা তো বলবে, খারাপটা বাদ দিয়ে ভালো কেন হয় গেরো দিয়ে রেখে দিবি। আরে না না, কাউকে ডাকতে হবেনি রে, কাউকে ডাকতে হবেনি, তার হয়তো মেজাজে ঠিক নেই। হ্যাঁ, ভদ্রলোকের সামনে হয়তো লজ্জা পাবে। ও মামা, ও মামা, ভদ্রলোক সাধু সন্ন্যাসীর আবার ভদ্রা ভদ্র ফিরে, তোদের জাত নেই, পত্র নেই, ধর্ম নেই, অধর্ম।